আকাশে বাতাসে পূজোর গন্ধ, বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। আর কেনাকাটার জন্য রয়েছে আবরণ, আপনার একান্ত নির্ভরযোগ্য প্রিয় প্রতিষ্ঠান। পূজো উপলক্ষে রয়েছে বিশেষ অফার, প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে 10% ছাড়। দেরি নয়, তাড়াতাড়ি চলে আসুন আবরণে, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবরণ এক্সক্লুসিভসের বিশেষ অনুষ্ঠান। এখন আবরণ প্রাইম টাইম, আবরণ মানে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। একটা কথা বন্ধুরা আমরা বারবার বলি, আমি অন্তত বারবার বলি যে আবরণ মানে একটা ভারতবর্ষ, একটা ছোট্ট ভারতবর্ষ। তার কারণ আবরণের প্রতিষ্ঠানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন প্রদেশের সব রকমের শাড়ি থাকে। ঠিক যেমনটা আজকে আমার ঢুকেই মনে হয়েছে আমি এক টুকরো বেনারস আপনাদের সামনে তুলে ধরেছি, অর্থাৎ উত্তরপ্রদেশের একটা ঝলক। সেখানকার আনাচাকানাচে যে শাড়ি, তারই খানিকটা নিয়ে আমাদের আজকের পথ চলা। যারা বেনারসের শাড়ি পছন্দ করেন, ইউপির ঘরানার শাড়ি পছন্দ করেন, কারণ প্রত্যেকটা ঘরানার একটা নিজস্ব বুটি থাকে, একটা নিজস্ব পাট থাকে, বিভিন্ন শাড়িতে তারই একটা চলন থাকে, তো আজকে সেই শাড়ি নিয়ে আমাদের পথ চলা শুরু হচ্ছে। প্রথম শাড়ি 2650 নাম্বার 1। দেখুন, একদম আমরা যেরকম বেনারসি পরি, এগুলোকে আমরা বলতে পারি কটন বেনারসি। কেন জানেন? এইটার মধ্যে কিন্তু, আমি যদি একটু দেখাই, এটার মধ্যে কিন্তু একটা সিল্কের সুতো, অর্থাৎ একটা বাম্পার, একদম স্ট্রেট সিম্পল বাম্পারের সঙ্গে একটা কটন সুতোর ব্যবহার আছে, যার জন্য শাড়িটাতে সিল্কের ফল আর কটনের ফিল হবে। এটা হচ্ছে ব্লাউজ, তারপরে আসছে আঁচল, আর এই হচ্ছে শাড়িটা। ভেতরে মিনের এফেক্ট আছে। 1 নম্বর 2650 2650 নাম্বার 1, 1 নম্বর শাড়ি 2650 2650 নাম্বার 1। এবারে আসবো নাম্বার 2, এটা হচ্ছে 2 নম্বর শাড়ি। ওরই শাড়ি, ওই শাড়িই দেখাচ্ছি, অন্য কালারে দেখাচ্ছি। এটা হচ্ছে নাম্বার 2, 2 নম্বর। এটাতেও একটা লাল সুতোর টানা আছে, একদম মানে আপনারা কিন্তু ধরলে এটাকে সিল্কের মতোই মনে হবে একদম, কারণ এর মধ্যে সিল্কের একটা এফেক্ট ভীষণভাবে পাবেন। নাম্বার 2, 2 নম্বর শাড়ি। কিন্তু দেখুন, এই যে ড্রেপ করবেন যখন, অ্যাকচুয়ালি শাড়ির বিউটি হচ্ছে শাড়ির ড্রেপিংয়ে, এটা কিন্তু কথা শুনবে, ফুলে থাকবে না। নাম্বার 2, 2 নম্বর শাড়ি, এরও প্রাইস হচ্ছে 2650 নাম্বার 2 উইথ ব্লাউজ, একটা ক্রস স্টোন। এবারে আসছি নাম্বার 3, 3 নম্বর শাড়ি। বাহ, এই কালারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এবারে যদি আপনি বলেন এটা কি পিওর সিল্ক, না এটা কি কাতান, একদম নয়, এটা মিক্সড। কিন্তু আপনি পরবেন, কারণ 2650-এ সম্ভব নয়। কালারটা দেখুন কি সুন্দর। শাড়িটা দামটা হচ্ছে 2650, আর এই যে 2650 আমি দামটা বলছি, আপনারা কিন্তু এর উপরে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাচ্ছেন, অর্থাৎ 265 টাকা একেবারে ফ্ল্যাট অফ। আর এই হচ্ছে ব্লাউজটা, এটাও ক্রস কালার, একটা ক্রস গ্রে। এটা হচ্ছে নাম্বার 3, 2650। এবার আসছি নাম্বার 4, অরেঞ্জ কালার, 4 নম্বর শাড়ি, অরেঞ্জ, একদম ব্রাইট অরেঞ্জ, নাম্বার 4, একদম নিউ অ্যারাইভাল শাড়ি। এগুলো মানে প্রথম এসছে, এই এখনই আপনারা আবরণে আসলে এর একটা হিউজ স্টক পেয়ে যাবেন, কেননা ধীরে ধীরে টিভির প্রোগ্রাম বা যারা আসছেন তারা দেখে দেখে নিয়ে গেলে স্টকটা কিন্তু কমবে। এই কথাটা আমরা খুব একটা বলি না, কিন্তু এখন বলছি কেন জানেন, এখন তো একটু আমরা মানে আটকে রয়েছি, তো যার ফলে
যখন এখন যাতায়াতটা অনেক কঠিন, তো যার ফলে আসবে হয়তো প্রোডাক্টটা পুজোর আগে আগে, কিন্তু এক্ষুনি এক্ষুনি কত আসবে বলা যাচ্ছে না। সুতরাং এখন হিউজ স্টকটা রয়েছে, ফ্রেশ স্টক নতুন এসছে, আপনারা নিয়ে নিতে পারেন। এটা দেখালাম 4 নম্বর শাড়ি, অরেঞ্জ কালার, 2650 নাম্বার, 4 উইথ ব্লাউজ 2650, 4 নম্বর 2650। চারের পরে চলে যাব 5 নম্বর শাড়ি নাম্বার 5, এটা হচ্ছে 5 নম্বর, এটাও ক্রস কালার নাম্বার 5, আঁচল একই, বুনুই কিন্তু একই, নকশা কিন্তু একই। এটা হচ্ছে 5 নম্বর শাড়ি নাম্বার 5 এবং এটার প্রাইস হচ্ছে 2650, 5 নম্বর 2650, 2650 নাম্বার 5 উইথ ব্লাউজ, 5 নম্বর শাড়ি 2650। পাঁচের পরে যাব 6 নম্বর নাম্বার 6, এটা হচ্ছে 6 নম্বর, এটা গ্রিন আঁচল, স্যাপটোন গ্রিনের, ভীষণ সুন্দর, এবং এটা না এই পার্টিকুলার গ্রিনটা অনেক বয়স অবধি পরা যায়। নাম্বার 6, 6 নম্বর শাড়ি 2650, 2650 নাম্বার 6, আর এই হচ্ছে এর ব্লাউজ পিস, 6 নম্বর শাড়ি 2650। ছয়ের পরে যাব 7 নম্বর নাম্বার 7, এই কালারটা একটা ফুসিয়া পিঙ্ক টোন, এগুলো পরলেও ভালো লাগে দেখতে, কথা শুনবে, আর যাদের মিনিমাম বাজেটের কেনাকাটা তারা একটা শাড়ি নিতেই পারেন। বিয়েতে যারা গিফট করবেন ভাবছেন এই শাড়ি গিফট করতেই পারেন। এটা হচ্ছে 7 নম্বর শাড়ি নাম্বার 7, প্রাইস হচ্ছে 2650। আমরা 1 থেকে 7 নাম্বার 1 to নাম্বার 7 আমরা দেখিয়ে দিলাম, 2650 আমরা শেষে আবার একবার যাব অবশ্যই 2650-এর দামে, কিন্তু আপাতত আমরা এখন 2650 এখানেই শেষ করছি 7 নম্বর শাড়িতে, কেননা 8 নম্বর থেকে আমাদের শুরু হবে 3450, 3450। একটা কথা বলি, এগুলো সেমি কাতান বেনারসি, কেননা এটা দেখে আপনাদের মনেই হবে একদম কাতান বেনারসি, কিন্তু কাতান বেনারসি নয়, সেমি কাতান বেনারসি আমরা বলে থাকি। এবং এটা কিন্তু রেড গ্রিনের কম্বিনেশন, ব্লাউজটা থাকবে হচ্ছে গ্রিনে, এটা হচ্ছে ব্লাউজ সেমি কাতান বেনারসি, এটা পিওর জারি নয়, এটা আপনাদের বুঝতে হবে। এবং এখানে পাড়ে কিন্তু একটা মিনের এফেক্ট আছে, আমি জানি না কতটা বুঝতে পাচ্ছেন, একটা মিনের রেড দিয়ে মিনের এফেক্ট আছে, বেনারসির বুটা যাচ্ছে। শাড়িটার দাম হচ্ছে 3450, 3450, 3450, 3450 নাম্বার 8, 8 নম্বর শাড়ি 3450। এবারে আসবো নাম্বার 9, 9 নম্বর শাড়ি, ওটা ছিল রেডের রেড বডি গ্রিন আঁচল ব্লাউজ পার, এটা হচ্ছে ব্ল্যাক বডি রানি আঁচল ব্লাউজ পার। প্রথমে যাচ্ছে ব্লাউজ, দেখুন এটা হচ্ছে ব্লাউজ পিস, তারপরে আসছে আঁচল, আর এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 9 নম্বর শাড়ি নাম্বার 9, 3450, 3450 9 নম্বর নাম্বার 9, 3450। এর পরের শাড়িটাতে যাব নাম্বার 10, 10 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 10, 10 তুঁতে রানি, তুঁতে রানির কিন্তু ভীষণ ডিমান্ড। এই শাড়িগুলো আমি জানি আপনারা বহুদিন ধরে আবরণে কোয়ারি রেখেছেন যে এই শাড়ি কি পাওয়া যায়, কাতান বেনারসি সেমি কাতান বেনারসি কি পাওয়া যায়। আজকে আমরা দেখিয়ে দিলাম এই শাড়ি কিন্তু আবরণে পাওয়া যাচ্ছে, এবং আবারও বলছি নতুন এসছে, নিউ অ্যারাইভাল, এগুলো প্রচুর স্টক রয়েছে, এখন যারা আসবেন স্টকটা কিন্তু দেখে নিতে পারবেন। তুতে বডি রানি বর্ডার, এবং রানির মধ্যে কিন্তু তুতের একটা ছোট্ট ঝলক দেওয়া রয়েছে। 3450 নাম্বার 10, 10 নম্বর শাড়ি 3450 নাম্বার 10, 3450। এবারে আসবো নাম্বার 11, 11 নম্বর শাড়ি, ঠিক ওর অপোজিটটা, রানি বডি তুতে পার, এটা হচ্ছে 11 নম্বর নাম্বার 11। এবং এর সঙ্গে ব্লাউজটা দেখুন, এটা হচ্ছে তুতেতে ব্লাউজ, সেম পার, যে পার রয়েছে সেম পার, আর তারপরে আসছে আঁচল, এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে 11 নম্বর শাড়ি নাম্বার 11, প্রাইস হচ্ছে 3450, 3450, 11 নম্বর নাম্বার 11, 3450। এবারে আসছি নাম্বার 12, 12 নম্বর, হলুদ আর লালের গল্প, একদম নতুন বিয়ের কোনে যিনি তাকে ভাত কাপড়ে দিন, তার লজ্জাবস্ত্র হতে পারে, ভীষণ মিষ্টি শাড়ি একটা, এটা ব্লাউজটা, হ্যাঁ, আর ব্লাউজটাকে সুন্দর করে বানান। যারা গয়না পরবেন অষ্টমীর দিন সন্ধ্যেবেলায় পরুন, একটু গায়ে ফেলে দেখাই, এটা অষ্টমীর দিন সন্ধ্যেবেলায় পরুন শাড়িটা, একদম অষ্টমীর সন্ধ্যেবেলায় নতুন বউও পরতে পারেন, পুরনো বউও পরতে পারেন, নো ইস্যু। এটা হচ্ছে শাড়িটা, এবং এটার মধ্যে কিন্তু পার,
এখানেও কিন্তু মাস্টারডি হলো মিনের ব্যবহার রয়েছে। এই হচ্ছে শাড়িটা এবং এটারও প্রাইস হচ্ছে 3450 নাম্বার 12 বারো নম্বর শাড়ি 3450 নাম্বার 12 3450 বারো নম্বর 3450 তেরো নম্বর শাড়ি নাম্বার 13 দেখুন আমাদের আজকে টিচার্স ডে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা অভিভাবকদেরকে প্রণাম জানাই। প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা কিছু না কিছু শিখি এবং প্রকৃতি আমাদের সব থেকে বড় শিক্ষক। তো এই মুহূর্তে প্রকৃতি কিন্তু আমাদের বুঝিয়েছে নেচারকে সঙ্গে নিয়ে চলো, পৃথিবীকে ভালোবাসো, তোমার চারপাশটাকে ভালোবাসো, ভালো রাখো। তো আমার মনে হয় আমাদের সেই জায়গাটাকে গুরুত্ব দিতে হবে। এটা দেখাচ্ছি টিয়া সবুজের সঙ্গে রানী, আর এখানে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু আঁচলে তো দেখে একটু আঁচলটা ক্লোজে দেখাই, আঁচলে এভাবে উইভ থাকছে আর পাড়ের ক্ষেত্রে কিন্তু একটা মিনের ছোঁয়া থাকছে। দেখুন সবুজ দিয়ে দিয়ে এখানে দোহরা মিনের কাজ রয়েছে আর ভেতরে যাচ্ছে বুটা। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখিয়ে দিলাম তেরো নম্বর শাড়ি 3450 নাম্বার 13 তেরো নম্বর 3450 উইথ ব্লাউজ। তেরোর পরে চলে যাবো চোদ্দো নম্বর নাম্বার 14 এটা হচ্ছে 14 রয়্যাল ব্লু অ্যান্ড রানি। এই শাড়িগুলোর কিন্তু আপনারা ডিমান্ড করুন, কেননা কেন বলছি কেননা এই শাড়ি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমার যা মনে হয়েছে দেখে যে দামে আবরণ এই শাড়ি দেখাচ্ছে তাতে খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে, কারণ এই এই পার্টিকুলার যখনই আমরা রেপ্লিকাতে চলে যাই তখন অনেক ধরনের কোয়ালিটি পাই। পিওর তো পিওরই হয়, পিওরের তো কোনো বিকল্প হয় না সেখানে কোনো, কিন্তু এইটা যখন রেপ্লিকা হয় তখন এর মধ্যে অনেক ধরনের পাইলিং হয়, কিন্তু এই যে যত কম পাইলিং হবে তত শাড়িটা কিন্তু ফল ভালো হবে, মানে দেখতে ভালো লাগবে, মিক্সিং কম যখন হবে। এই শাড়িটা কিন্তু মিক্সিং কম এবং এটা কিন্তু মাত্র 3450, দামটা আপনার সাধ্যের মধ্যে। এটা রয়্যাল ব্লু এবং রানীর কম্বিনেশন, আপনারা হাতে নিলে ধরলে শাড়িটাকে কিন্তু ফিল করতে পারবেন। এটা দেখাচ্ছি হচ্ছে 14 নম্বর শাড়ি 3450 নাম্বার 14 3450 উইথ ব্লাউজ পিস। আজকে কিন্তু আমরা বেনারসের একটা টুকরো মানে ইউপিকে এক টুকরো নিয়ে এসেছি আবরণের হাত ধরে, এইবারে চলে আসছি বেনারসি। কিন্তু একটু দেখাবো আমি, মানে এইটা যেটা দেখাচ্ছি এটাও সেমি কাতান বেনারসি, কিন্তু আপনি দেখুন শাড়িটা, এটা ব্লাউজ। হ্যাঁ, মানে এটাই কিন্তু যেটা হয় পিওরে, পিওর কাতান বাই কাতানে আপনার তখন প্লাইটা হয়ে যায় বেশি, একটু স্যাটিন কাতান থাকতে পারে তার সঙ্গে, পারে পিওর জারি থাকে, কারুয়া কাজ থাকে, তখন তার দামটা অনেক হয়। এটা আপনারা দেখুন রেপ্লিকা 5050 5050 মাত্র, দেখুন শাড়িটা এবং কোয়ালিটিটা দেখাবো আমি, এই যে কোয়ালিটিটা একটু ফিল করুন। 5050 পটলি পল্লু কুচি আঁচলের শাড়ি 5050 5050 নাম্বার, এটা দেখাচ্ছি হচ্ছে আজকের 15 পনেরো নম্বর শাড়ি 5050 নাম্বার 15 5050 নাম্বার 16 ষোলো নম্বর। আমরা এখন এই 5050তেই থাকবো, যেখানে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ 505 টাকা ফ্ল্যাট অফ হয়ে যাবে। এটাও তুতে রানি, মানে আপনি তুতে রানিতে একটু দামিতেও পাবেন, একটু কম দামিতেও পাবেন, সবেতেই পাবেন। ব্লাউজটা শুরুতে, তারপরে আঁচল, মানে আপনি পরে কাতান বেনারসির মতো এক লাগবে এবং আপনি পরে যখন দাঁড়াবেন কাতান বেনারসি পরা কারুর পাশে আপনার শাড়িটাও কোনো অংশে কম হবে না। এটা দেখালাম তুতে রানি ষোলো নম্বর শাড়ি নাম্বার 16 5050 নাম্বার 16 এবারে আসবো নাম্বার 17 ওয়াও, কম্বিনেশনটা কি সুন্দর, ভীষণ সুন্দর কম্বিনেশন, বাহ দুর্দান্ত এই কম্বিনেশন, আমার একটা পরতে হবে, মাথায় ঘুরছে আর কি। রানীতে হচ্ছে ব্লাউজ, আঁচল রানী, পার রানী, বডিটা হচ্ছে রেড, দুর্দান্ত। এটা গায়ে ফেললে হবে না, এটা রানীর সাথে পরতে হবে, মানে আমার মনে হয়েছে এটা রানী আর রেড, তো আমার এই কম্বিনেশনটা আমাকে পরতে হবে। এটা বলে দিই এটা হচ্ছে 17 নম্বর শাড়ি নাম্বার 17 17 নম্বর, প্রাইস হচ্ছে 5050 5050 17 নম্বর। এবারে আসবো 18 নাম্বার 18 এটা হচ্ছে নেভি ব্লু আর অফ হোয়াইট, 18 নম্বর শাড়ি নেভি ব্লু অফ হোয়াইট নাম্বার 18 বাহ। এই হচ্ছে ব্লাউজ, তারপরে আসছে আঁচল, আর এই হচ্ছে শাড়িটা 18 নম্বর শাড়ি নাম্বার 18 এবং এরও প্রাইস হচ্ছে 5050 5050 18 নম্বর নাম্বার 18 5050
এবারে আসব নাম 5050 মানে তারপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। আপনারা আসুন, এখন বলে দিই আপনাদের লকডাউনের ক্যালেন্ডার অনুযায়ী আবরণ বন্ধ থাকবে, অর্থাৎ যেদিন যেদিন লকডাউন সেদিন সেদিন আবরণ বন্ধ, এছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আবরণ খোলা। এটা মিডনাইট ব্লু অ্যান্ড পিঙ্ক। এটা হচ্ছে 19 নম্বর শাড়ি, নাম্বার 19, আর এইটা হচ্ছে কুচিটা পাটলি পাল্লু, দু রকমের বুনুই, এখানে একটা ছোটো বুটি বড় বুটা, আর তার সঙ্গে এভাবে জাল ব্রোকেট। 19 নম্বর নাম্বার 19, 5050, 5050 নাম্বার 19 উইথ ব্লাউজ পিস। এটা হচ্ছে ব্লাউজ রানী আর মিডনাইট ব্লু। এবারে আসছি নাম্বার 20, তুতে রানীর আর একটা অপশান দিয়ে দিলাম আমরা, নাম্বার 20, 20 নম্বর। মোটামুটি আপনারা কিন্তু সব কম্বিনেশনই পেয়ে যাবেন আবরণে, তাই বলা যে আসুন, বা যারা আসতে পাচ্ছেন না তারা টিভির প্রোগ্রাম ফলো করুন। যদি প্রোগ্রামটা কোনো কারণে মিস করে যান, ইউটিউব চ্যানেল রয়েছে আবরণের, আপনি সেটা সাবস্ক্রাইব করুন, আপনার কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। এটা দেখাচ্ছি হচ্ছে 20 নম্বর শাড়ি, নাম্বার 20, তুতে রানীর কম্বিনেশন, এবং পাড়টা একটু দেখাবো, পাড়ের নকশাটা খুব সুন্দর, পেজলি নকশা পাড়ে, এটা পাড়। আর এই আসছে কুচিটা, এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখালাম, আজকের 21, এটা হচ্ছে 20 নম্বর, নাম্বার 20, 20 নম্বর শাড়ি, 5050, 5050 নাম্বার 20 উইথ ব্লাউজ, তার উপরে 10% ডিসকাউন্ট, 21। এটা হচ্ছে গ্রিনের সঙ্গে রানী, এটারও খুব চাহিদা থাকে, রানী গ্রিন কম্বিনেশন। ব্লাউজটা যাচ্ছে হচ্ছে শুরুতে, তারপরে আসছে আঁচল, আর এই হচ্ছে শাড়িটা, 21। একই উইভ, পাড় ভেতরের বুটি কুচিতে জাল সবটা একই রকমের উইভ, শুধু কম্বিনেশনগুলো বদলে যাচ্ছে। আর একটা কথা বলি, এগুলো না সুতো ডাই করে বোনা, দু রকম হয়, একটা হচ্ছে সুতো ডাই করে বোনা হয়, একটা হচ্ছে বোনার পরে টাই অ্যান্ড ডাই হয়, এটা কিন্তু ইয়ান ডাই করে বোনা। নাম্বার 21, 5050, 5050, 21 নম্বর। এবারে আসবো 22 নম্বর, 22, এটা হচ্ছে 22 নম্বর, নাম্বার 22। প্রথমে যাচ্ছে ব্লাউজ, তারপরে আসছে আঁচল, আর এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 22 নম্বর, 22 হচ্ছে নাম্বার, প্রাইস হচ্ছে 5050, 5050, 22। এটাও পাটলি পাল্লু, এবং এখানে কিন্তু একটু চেঞ্জ হলো, একটু দেখাই আঁচলের নকশায় একবার যাই, আঁচল চেঞ্জ, পাড় চেঞ্জ, আগে পেজলির পাড় ছিল, পাড় চেঞ্জ, দেখুন পাড় এসছে কীরকম, এই জায়গাটা একটু দেখাই, যেখানে ট্যাগটা নেই এইখানটা পাড়, আর ভেতরে পাতা, আর এটা আসছে কুচি, কুচিতেও কিন্তু চেঞ্জ হয়েছে, এবং একদম বেনারসির মতো যেরকম বোনা হয় ঠিক সেই বুনুইটাই এর মধ্যে করা হয়েছে। এটা দেখাচ্ছি হচ্ছে 22, 22 নম্বর শাড়ি, এরও প্রাইস হচ্ছে 5050, 23 নম্বর। বাহ, রামা লাইট রামা টোনের সঙ্গে রেড, 23 নম্বর শাড়ি, শাড়িটা খুব সুন্দর, বা খানিকটা বলতে পারেন কৃষ্ণ নীল ঘ্যাসা, মানে সি গ্রিন আর কৃষ্ণ নীল মিলিয়ে টোনটা। এটা হচ্ছে ব্লাউজ, তারপরে আসছে আঁচল, এই হচ্ছে একটু গায়ে ফেলি এর। বাহ, এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর, এবং সত্যি কথা বলতে কি, এই শাড়ি পরে আপনি পুজোতে অষ্টমীর সন্ধ্যেবেলা কাটান অথবা আপনি বিয়েবাড়ি যান, রিয়েলি গুড। এই হচ্ছে শাড়িটা, এবং এটার সঙ্গে পাড়, এখানে পাড়ে দুটো নকশা গেল, ভেতরে বড় বুটা যাচ্ছে, এরও প্রাইস হচ্ছে 5050, 5050। এটা দেখালাম 23 নম্বর, রামার সঙ্গে রেড বলুন, 23 নম্বর, 5050। 23-এর পরে যাবো 24 নম্বর, 24, অফ হোয়াইট রানীর সবসময় ডিমান্ড থাকে, 24, 24 নম্বর অফ হোয়াইট রানী, নাম্বার 24। এটা হচ্ছে ব্লাউজ, তারপরে আসছে আঁচল, আর এই হচ্ছে শাড়িটা, 24, 24 নম্বর। ভেতরের এই নকশাটা ভীষণ সুন্দর, দুটো পাড় যাচ্ছে নিচের দিকে, দুটো পাড় আপারিওকে সিঙ্গেল পাড়, 24, 24 নম্বর, 5050, 5050, 24 নম্বর। এবারে আসছি 25, 25 নম্বর, নাম্বার 25, এটা হচ্ছে 25। হাতে সময় ভীষণ কমে আসছে, তবুও আমরা চেষ্টা করবো যতটা দেখিয়ে দেওয়ার যায়, 25, 25 নম্বর শাড়ি, এটা হচ্ছে আঁচল, দরকার নেই, দরকার নেই, এটা রয়্যাল ব্লু রানী, এইভাবে যাচ্ছে 25, 25 নম্বর, ওইরম করে দিলেই হবে, নাম্বার 25, 25 নম্বর শাড়ি দেখালাম, 5050,
শাড়ি পাবেন, জুয়েল তার সঙ্গে ম্যাচিং করে আপনারা যদি ডিজাইনার ব্লাউজ, যেমন ধরুন এগুলোর সঙ্গে একটু রেড রাফল বা একটু অন্যরকমের ব্লাউজ ভীষণ ভালো লাগবে, সেই ব্লাউজগুলোও কিন্তু পেয়ে যাবেন, তাই আপনারা আসুন। আর এছাড়া কুর্তি, লেগিংস, পালাজো, লেহেঙ্গা, গাউন, লং ড্রেস সব রয়েছে। পুরুষ বন্ধুদের পাঞ্জাবি রয়েছে, ব্লেজার রয়েছে, শেরওয়ানি রয়েছে, জহরকোট রয়েছে, সুতরাং আপনারা এসে দেখে কেনাকাটা করুন। এই যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আজকের এপিসোডের 26 নম্বর, অফ হোয়াইট অ্যান্ড রেড, নাম্বার 26। এটা কিন্তু পাটলি পাল্লু নয়, একদম পুরোটাই বড় বুটার সঙ্গে যাচ্ছে। 26 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 5050। 27 এটা হচ্ছে একদম সুন্দর মিষ্টি একটা পিঙ্ক, পিঙ্ক মানে কি একটু রানি কালার, আর তার সঙ্গে সবুজ, সবুজটা হচ্ছে পান্না সবুজ। এটা যাচ্ছে ব্লাউজ শুরুতে, একদম ব্লাউজ, তারপরে আসছে আঁচল, আঁচলের নকশাগুলো একটু চট করে দেখিয়ে দিই, তারপরে আসছে পাড়, পাড়ের মধ্যে এরকমভাবে দুটো ডিজাইন যাচ্ছে চট করে, আর ভেতরে পাতা। এটা পাটলি পাল্লু, এটা হচ্ছে 27 নম্বর শাড়ি, 27, প্রাইস হচ্ছে 5050। 27 এবারে আসবো 28, 28 নম্বর, এটা নেভি ব্লুর সঙ্গে রানি, নাম্বার 28, 28 নম্বর শাড়ি, নেভি ব্লু রানি, এটা হচ্ছে ব্লাউজটা, তারপরে আসছে আঁচল, আর এই হচ্ছে পাড়, পাড়ের নকশাটা দেখুন, একদম সাবেকি কাতানের যে পাড় সেই পাড়ই কিন্তু করা হয়েছে। এটা দেখালাম হচ্ছে 28 নম্বর, 28, 5050। তার উপরে তো 10% ডিসকাউন্ট দুর্গাপুজো অবধি চলছেই, এবং এই সমস্ত শাড়িতে 10% ডিসকাউন্ট মানে কিন্তু সত্যি সত্যি অনেকটা ডিসকাউন্ট। এবারে আসছি 29 নম্বর, অফ হোয়াইটের মধ্যে দেখাচ্ছি, অফ হোয়াইট অ্যান্ড রেড, একদম কেউ যদি মনে করেন যে মাকে অঞ্জলির দিন এরকম একটা শাড়ি পরে আপনি মায়ের সামনে দাঁড়াবেন কিংবা মা বরণ করবেন, একদম এর মধ্যে একটা হোয়াইট সুতোর ব্যবহার রয়েছে, মানে চন্দন কালারের সুতোর ব্যবহার রয়েছে মিনেতে। এটা দেখালাম হচ্ছে 29, 29 নম্বর শাড়ি, 5050, 5050 আছে, 29 মার্জ রকমের 29 নম্বর শাড়ি হচ্ছে 3450, 3450, 29 নম্বর, আমি 28 অব্দি দেখিয়েছি 5050, 29 নম্বর এই শাড়িটা থেকে শুরু হলো 3450, 3450, 29 এবং 30 দেখাবো, 3450। বটল গ্রিনের সঙ্গে রানি, এটা হচ্ছে বটল গ্রিন রানি, এটাও হচ্ছে 3450, 3450, এই কম্বিনেশনটা সত্যি ভীষণ সুন্দর। এটা হচ্ছে ব্লাউজ, তারপরে আসছে আঁচল, আর এই হচ্ছে শাড়িটা বটল গ্রিন রানি, পাড়ে যাচ্ছে হচ্ছে মিনের এফেক্ট। এটা হচ্ছে নাম্বার বলে দিই, নাম্বার হচ্ছে 30, 30 নম্বর শাড়ি, 3450। এরপরে যে শাড়িতে আসবো, 31 নম্বর শাড়ি, 2550, এগুলো তো আপনারা জানেন, এগুলো একদম বেনারস উইভ হ্যান্ডলুম শাড়ি, এগুলো আপনারা এগুলোর সঙ্গে খুব পরিচিত, এর মধ্যেও একটা মাসেলাইজ কটন আছে, এটা মানে কটন চান্দেরি বলতে পারেন উইভিং, এবং পুরো পাড়ের মধ্যে জরির ব্যবহার আছে, ভেতরে কিন্তু পুরোটাই রেশম উইভ রয়েছে। 31, প্রাইস হচ্ছে 2550, সফট পিঙ্কের উপরে, 31, 2550 উইথ ব্লাউজ পিস। আমরা সেম মেটেরিয়ালেই কয়েকটা শাড়ি দেখাবো, বুনুইয়ের উপরে একটু দাম এদিক ওদিক হবে। এটা হচ্ছে নাম্বার 32, 32 নম্বর শাড়ি, নাম্বার 32, এটাতে আঁচল, আঁচল যেরকম ব্লাউজটা সেম, এটা না এই শাড়িটার খুব ডিমান্ড হবে, কেননা মায়েদের শাড়ি আর নরম শাড়ি একদম, পাড়টা পিঙ্ক, পাড়ের মধ্যে জরির বুনুই আছে, আর ভেতরটা যাচ্ছে এইভাবে মিনে কাজে। 30 এটা দেখালাম, 32, 2550, 2550, আর এই হচ্ছে অলওভার ব্রোকেটের ব্লাউজটা, রেশম ব্রোকেট বলা যেতে পারে। এবারে আসছি 33, 33 নম্বর শাড়ি, এটা হচ্ছে 33, সি গ্রিন লাইট, আর এটা হচ্ছে ব্লাউজটা, ব্লাউজের মধ্যে একটা ব্রোকেট উইভ রয়েছে, আঁচলেও জরির ব্যবহার রয়েছে, পাড়টা নিচের দিকে ডাবল লাইন পাড়, উপর দিকে সিঙ্গেল লাইন পাড়, ভেতরে কিন্তু মিনা বুটিতে যাচ্ছে। 33, 33 নম্বর, এটা না লাইট সি গ্রিন বলতে পারি, লাইট সি গ্রিন বলাটাই বেটার হবে। 33, 33 নম্বর শাড়ি, দাম হচ্ছে 2650, 2650, 33-র পরে 34, এটা ইয়েলো রানির কম্বিনেশন, 34, 34 নম্বর, এরও ব্লাউজ পিসটা শুরুতে, তারপরে আসছে আঁচল, আর এই হচ্ছে শাড়িটা ইয়েলো রানি, এবং পাড়ে একটা করে হাইলাইট হয়েছে ফ্লাওয়ার, এটা হচ্ছে 34, 34 নম্বর, এন্ড অবধি কিন্তু সেমভাবে কাজ যাচ্ছে, আমরা এটা পুরোটা খুলে দেখিয়ে দিলাম, 34, 2650। এবারে আসবো 35, পিচ রানি কম্বিনেশন, এটা হচ্ছে 35, 35 নম্বর শাড়ি, পিচ রানি। আজকে এপিসোডের লাস্ট শাড়ি দেখাচ্ছি, এটা ব্লাউজ গেল অল ওভার ব্রোকেট উইভে ব্লাউজ,
তারপরে আসছে আঁচল আর এই হচ্ছে শাড়িটা। এগুলো আবারও বলি দেওয়া থোয়ার জন্য দিনের বেলার কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন, হয়তো বিয়ে বাড়ির সকাল বা রাইস সেরিমনি রয়েছে, বেবি শাওয়ার রয়েছে, এই ধরনের অনুষ্ঠানের জন্য এই ধরনের এরকম মেটেরিয়ালের শাড়ি পরুন। গর্জিয়াস আপনি একটু গয়নাগাটি পরে যান, কমফোর্টেবল থাকবেন, দেখতে ভালো লাগবে, ছবি খুব ভালো উঠবে, পুজোতে গিফট হিসেবে এগুলো খুব ভালো। 35 নম্বর 2650 3526 50 আবরণ প্রাইম টাইম প্রত্যেক দিন দুপুর দুটোই, কিন্তু সন্ধ্যে ছটাতেও আজকে আবার আসছি আবরণের সম্ভার নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। আকাশে বাতাসে পুজোর গন্ধ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর কেনাকাটার জন্য রয়েছে আবরণ, আপনার একান্ত নির্ভরযোগ্য প্রিয় প্রতিষ্ঠান। পুজো উপলক্ষে রয়েছে বিশেষ অফার, প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে 10% ছাড়। দেরি নয়, তাড়াতাড়ি চলে আসুন আবরণে, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন।